বিএসপি ত্রিপুরা বামফ্রন্টের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণের সাথে দেখা করেন এবং পুলিশের মহানির্দেশক এর সাথেও বামফ্রন্টের প্রতিনিধি দল দেখা করেন এবং বামফ্রন্টের প্রতিনিধি দল রাজ্যপাল এবং মহানির্দেশক দুজনকে ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি তুলে দেন। গোটা রাজ্যে বিজেপি সন্ত্রাস নিয়ে বিস্তারিত তথ্য স্মারকলিপিতে লিপিবদ্ধ করে রাজ্যপাল এবং পুলিশের মহানির্দেশকের কাছে তুলে ধরেন তারা। এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিরোধী দল নেতা তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার এবং উপস্থিত ছিলেন বিধায়ক ভানুলাল সাহা, প্রভাত চৌধুরী এবং আরও অন্যান্য বিধায়করা। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, ত্রিপুরার আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি সর্বাগ্রে রয়েছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তার অ্যাটিচিউড নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এক প্রকার হুঁশিয়ারি সুরেই বলেন, জনগণই শেষ কথা, ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এভাবে বাঁচা যায় না, তার জন্য প্রত্যেককে সোচ্চার হতে হবে। প্রয়োজনে তাকে ফিরে যেতে হয়েছে, তিনি এই সাংবাদিকদের সাথে যে আমাদের আলোচনার সুযোগ, এই সুযোগটা তিনি নিতে পারলেন না। তাদের পক্ষ থেকে এখন ভানুলাল সাহা তার আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, জঙ্গলের শাসন চলছে, বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে স্বাধীনভাবে সবাই ছিলেন, তো আমি দুটো ভাগে বিষয়টা আপনাদের সামনে উপস্থিত করব। সবাই